আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ব্ল্যান্ডারে চাল গুঁড়ো করে ইনস্ট্যান্ট নরম তুলতুলে চিতর পিঠা বানানো যায় সেই রেসিপি সাথে থাকবে সুটকির ভর্তা বানানোর রেসিপি তাহলে চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি এখানে কিছু আদব চাল নিয়েছি এগুলোকে ভালো করে ধুয়ে দুই ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার চালগুলোকে একটি ব্ল্যান্ডারের জারে নিয়ে সামান্য পানি দিয়ে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার সময় মনে হয়েছিল আরও কিছুটা পানি ব্যবহার করতে হবে তাই আমি আরেকটু পানি ব্যবহার করেছি আর চালেরই মিশ্রণটা হবে একদমই স্মুথ একটা বেটার কোনো প্রকার দানা ভাব থাকা যাবে না তাহলে পিঠাটা একদমই সফট হবে না স্মুথলি বেটারটা তৈরি হওয়ার পর এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে কিছুটা বেকিং পাউডারও ব্যবহার করেছি কেন জানি আমার মনে হচ্ছিল পিঠাটা হয়তো ফুলকো হবে না যদিও পরে বুঝেছি বেকিং পাউডারটা না দিলেও হতো এবার সবগুলো উপকরণ স্পেচুলার সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার চলে আসলাম চুলুতে একটি মাটির তাওয়া ভালো করে ধুয়ে মৃদু আঁচে গরম করে নিয়েছি গরম হবার পর একটি চামচের সাহায্যে চিতই পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবারে এই পিঠাটাকে ঢেকে মৃদু থেকে হাই ফ্লেমে চুলোর আঁচটা রেখে দুই থেকে তিন মিনিট কুক করে নেব মাসাল্লাহ। দুই থেকে তিন মিনিট পর আমার মনে হয়েছিল পিঠাটা একদমই হয়ে এসেছে তারপর আমি খুব সুন্দর করে পিঠাটা উঠিয়ে নিলাম নিচের অংশটা কোনো প্রকার পড়ে যায়নি একদমই মুচমুচে হয়েছে প্রতিবার পিঠা বানানোর পর আমি মাটির তাওয়াটাকে ছোটো একটি ন্যাকড়ার সাহায্যে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি তাওয়াটা গরম হবার পর একই প্রসেসে আমি আবারও পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দুই থেকে তিন মিনিটের মতো মাঝারি থেকে হাই ফ্লেমে কুক করে নেব পিঠাটা সম্পূর্ণটাই চুলোর আচের উপর ডিপেন্ড করে মাশাল্লাহ আমার সবগুলো পিঠাই খুব সুন্দর হয়েছে নরম সফট হয়েছিল নিচের অংশটা একদমই পুড়ে যায়নি আর কত সুন্দর জালি জালি বাপ এসেছে আর একটা কথা বলে রাখি আমি কিন্তু এই প্রথম চিতই পিঠা বানিয়েছিলাম চিতই পিঠার সাথে বানিয়ে নিচ্ছি সুটকির ভর্তা যেহেতু আমার বাসায় শিলপাটা নেই তাই আমি ব্লেন্ডারেই ভর্তা তৈরি করব একটি তাওয়াতে লবণ দিয়ে নিলাম লবণ দিলে সুটকিগুলো খুব সুন্দর করে উঠে আসে তাওয়াতে লেগে যায় না সুটকিগুলো ভালো করে ধুয়ে সুন্দর করে বিছিয়ে দিয়েছি যেন একটার গায়ে অন্যটা না লেগে থাকে চুলুর আঁচটা মাঝারি ফ্লেমে রেখে সুটকিগুলোর একটা পাশ ভালোভাবে কুক করে নিয়েছি এবার উলটিয়ে দিচ্ছি চুলুর আঁচটা অবশ্যই মাঝারি ফ্লেমে রাখতে হবে সুটকিগুলো ভাজা হয়ে গেলে এবার আমি প্লেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ শুকনো মরিচ এবং সুটকি যেহেতু লবণ দেওয়া আছে তাই আর এক্সট্রা লবণ ব্যবহার করতে হবে না এবার সবগুলোকে একটি ব্ল্যান্ডারের জারে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ পানি দিয়ে এবার সবগুলো উপকরণ ভালোভাবে ব্লেন্ড করে নেব এই তো তৈরি হয়ে গেল ব্ল্যান্ডারের জারে সুটকির ভর্তা আমি এখানে কিছু পেঁয়াজ থেতো করে দিয়েছি কারণ ভর্তাতে পেঁয়াজটা একটু কামড়ে না আসলে যেন ভালোই লাগে না আমি মূলত আমার হাজব্যান্ডের রিকোয়েস্টেই বাসাতে চিতই পিঠা বানিয়ে নিয়েছিলাম আমি আমার জীবনের প্রথম পিঠা বানিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে যাবেন আর আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আলহামদুলিল্লাহ পিঠাটা খুবই টেস্টি হয়েছিল এতই মজা লেগেছিল যে আমি পরপর তিন দিন একই প্রসেসে পিঠা বানিয়ে নিয়েছিলাম অসংখ্য ধন্যবাদ আপনাকে আমার এই রেসিপিটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য आज ए पर्यत आल्ला हाफिज़